এটা আমার গল্প, আমি অনি অনির্বাণ সেনগুপ্ত। যদি ও এডমিশনে কিন্তু লাইন পড়ে যাবে, বেরিয়ে পড়ে এক্ষুনি। রোজ সকালে আমার ঘুম ভাঙাতে এভাবেই বাড়িতে দক্ষ যজ্ঞ বেড়ে যায়। পরম আমার বেস্ট ফ্রেন্ড। আপনি ছোট লোক, দাঁতিটা এক পায়ে খাবি না দু পায়ে? পরীক্ষাটা ধরো, খেলে আছে। সরি, এখন আর বেস্ট ফ্রেন্ড নেই। ভাই একটা কথা বলবো? বল। এবার এসব ছাড়, কাকিমা কিন্তু সন্দেহ করছে। পরমের একটাই প্রবলেম, ও সব ব্যাপারে আমাকে বাড়াবাড়ি রকমের জ্ঞান দেয়। উফ, টিপিক্যাল জ্যাঠামশাই টাইপের। আমি জানতাম বড় ভালো রেজাল্ট করবে, তাই জানি করো। আমার মা আবার ছোটবেলা থেকেই পরমকেই বেশি বিশ্বাস করে, একটু বেশি ভালোবাসে। যেন আমি পানের জলে ভেসে এসেছি। আমি নাকি জীবনের প্রতিটা স্টেপেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই তো সেদিন পরম আমার বাড়ি বয়ে এসে আমার সিগারেট খাওয়া নিয়ে আমাকে কথা শুনিয়ে গেল। আর তুই আবার সিগারেট খাচ্ছিস? আর এটাই আমার একদম ভালো লাগে না। আর আমি সিগারেট খাবো না বিড়ি, তুমি জিজ্ঞেস করে খাবো না নিশ্চয়ই। পরম এখন শিলিগুড়িতে থাকে পড়াশোনার জন্য, কিন্তু সেদিন ভাই জানা এখন দেখলেন তো, এতগুলো দিন পেরিয়ে যাবার পরেও পরম এখনো আমাকে এক মুহূর্ত শান্তি দিল না।